কি বলে আমার ডার্লিং ছিল ভাই আজ চলে গেছে টাকা নাই দেখা আরে বুঝো না ওই যে তোমার গাড়ি 1000 টাকা দিয়ে দাও তো বিদায় করো 1000 টাকা দেখো যায় কিনা 500 দাও 500 হে 1000 টাকা দিয়া নাকি 500 দাও 1000 টাকা দিতেই এই দেই 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 টাড়া এ পর্যন্ত 1750 টাকা খাওয়াইছি 1000 টাকা পাইছি বাকি 750 টাকা সিএ কমেডি টিভি স্মাইলিস গুড তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে তোমাকে যাবে না বলা ডার্লিং মাই সুইট হার্ট বট ওরম করে গা লিপস্টিক কম দিছ তাই কি খবর কজই ভুলাই গেলা হ্যাঁ কে আরে আমার ওই পরিচিত ছিল এখন নাই পরিচিত ছিলাম ভাই বয়ফ্রেন্ড ছিলাম বয়ফ্রেন্ড মিয়া ভাই বুঝতে পারছি বেকার না না বেকার ঠিক আছে বিয়ে শাদি করে কাম করে কি করব আমি তো আবার কাম জানি না কই বেতন বাড়াও যাই হোক ওই যে আমি ওরে ফুচকা খাওয়াইছি চানাচুর পরোটা বিস্কিট চকবার আইসক্রিম বরফ পাথর পুত্তুর সব খাইছে খাওয়ার পর আমার হঠাৎ করে হাতে টেকা নাই তারপর সে আমার ভুলা গেল নাও শি ইজ মাই এক্স জিএফ আচ্ছা তা আপনার কি হয় ভাই আমার জিএফ জিএফ ডার্লিং জুয়ান সাইরা মুরব্বি জিএফ ধরলা টেকার কাছে সব ফেল হয়ে গেল টেকাই সব ডার্লিং মাই সুইট হটপট এই কিসের হটপট কি কে কে আপনি আপনাকে তো চিনি না আমি আর ভাই চেনাই না ভাই দেখছেন যেদিকে টেকা সেদিকেই তোমরা টেকা পাইয়া আমার মতো কিউট পোলাডারে ছাইরা মুরব্বিরে ধরলা কোথা থেকে আসে এগুলা আরে আর বইল না রাস্তার পোলাপান এসে বলে যে আমার ডার্লিং এক্স ফ্রেন্ড এটা কি বলে আমার ডার্লিং ছিল ভাই আজ চলে গেছে টাকা নাই দেখা আরে বুঝো না ওই যে তোমার গাড়ি 1000 টাকা দিয়ে দাও তো বিদায় করো কোন সম্পর্ক না তো এই যে তোমার গাড়ি দেখছে আমাদের একটু ভিআইপি দেখছে হ্যাঁ এর লেগা হেই পটাই পুটে টাকাটা নিতে আইছে শুধু শুধু ইয়াটা নাও ক্যামেরা স্টার্ট করো মুডটাই নষ্ট করে দিল বিয়াদ আমার জীবন আরে আপা আমি কি করছেন চিকনালি ভাই কই হেই ফাস্ট ইজ ফাস্ট চিকনালি ভাই সে এখন মোটালি ভাই মানে কি হ্যালো আপনি কে আমি কে মানে আমি এলাকারই আরে ওই যে আমার এলাকার পরিচিত ভাই আর কি ও হ্যালো দাদা কেমন আছেন নাইস টু মিট ইউ এই এইটা হচ্ছে তোর কি বলে জানো ফিউচার দুলা ভাই ফিউচার দুলা ভাই ও আচ্ছা এতক্ষণ তো বুঝতে পেরেছি আগে বলবো না আলে হ্যাঁ ও মানে মানে আছে থ্যাংক ইউ সো মাচ ও হচ্ছে তোমার ফিউচার শালা ওকে বাই তো যাই ওকে চলো বাই দেখা হবে এই নেন এটা আমার ভিজিটিং কার্ড রাখতে দাও সাথী তুমি আমার জীবনে গরুর মাংস গরুর মাংস তার তাজা গরুর মাংস সকালে জবাই করেছি গরুর মাংস আপা নিবে নাকি গরুর মাংস হইছে ভাই আপনি গান শুনতে আইলেন কর কর কোন বা কর কই কেজি কই কেজি কই মন কই 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 বিঘা কি কি কর মানে কয় মন দিব কি বিয়ারের জন্য নিবেন নাকি শূন্য দে খাদ্য
আপনি নিয়মিত কি গরুর মাংস খান? মানে গরুর গোশত নিয়মিত কিনেন? গরু খাওয়ার অভ্যাস আছে? কি সব বলতেছেন আপনি? তাইলে আপনি আমার দোকানে আসে নিয়মিত যে গরু খায়, নিয়মিত যে গরুর মাংস কিনে, তাইলে সে আইসা বলবে 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি গরুর মাংস দেন, তারপর নিয়ে আমাকে টাকা দিয়ে যায়। আপনি এসে দাম জিজ্ঞেস করতেছেন, তার মানে আপনি গরিব মানুষ? আপনি গরুর মাংস বছরে একবার খান কোরবানি দিতে? অনেক বলছো, চুপ করে শুনছি। তার কি মনে হয় আমি গরুর মাংস খাই না? তার কি মনে হয় আমি গরুর মাংস কিনি না? তার কি মনে হয় আমার ফ্যামিলি 14 গোষ্ঠীর কেউ গরুর মাংস কোনো দিন চোখ দিয়ে দেখে নাই? এক গরুর মতো ছোট লাগানি কোরবানির ইচ্ছা না মনে হয় দেখেন না? তাইলে আমরা এসে দাম করবেন কা? এই মাংস দাও এত কেজি, ভালো গুলা দিও বেশ। আপনার গরু খা বংশের মানুষটা, আপনি গরু খাওয়া বংশের মাইয়া না? আপনি 600 কেজি দাম সে এতক্ষণ ভগর ভগর করলেন, খাই না খুই না, এখন পরে এক পোয়া মাংস, এক পোয়া মাংস ওজন করবো কেমনে? হ্যাঁ, গরুর এটা ইয়ার ওজনই তো হলো এক পোয়া। আমি হইলাম মানুষ একটা, তোর এতগুলো মাংস নিয়ে আমি কি করবো পচানো? স্যার, এক মানুষে গরু খাওয়ার দরকার নাই, মোটামুটি হোটেলে গিয়ে মাইরে দেন রান্না করা গুলা। তোর গরু আমি নিবো না, তোর গরু তুই নে বই থাক। আরে যে নাইলে পা দিয়ে বাড়ি দিব কিন্তু গরু। হাল তু ইয়া যখন ভগর ভগর কইরা কয় এক পোয়া গোস্ত। গরু খাও বংশের লোক আমরা চিনি, আমরা জানি, আমরা মানি। আমরা গরু বংশ কেজি কত? 600 ভাই, 600 টাকা। শোনো, 800 না খাসরা। শোনো, আমার আজ সমস্যা, এখন আই আপনি তো বিশ্রিল না বলে খান না, এল আপনার সমস্যা। বিশ্রিল না বলে খাইবেন, বিশ্রিল না বলে খাইবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন, দেখবেন আল্লাহ রহমত। আমি কি বলে খাই এটা আপনাকে বলতে হবে? আচ্ছা, এত তর্ক তর্ক দরকার নেই, গরু একটা আমি মুরগি নিব, গরু নিব না, চলো আচ্ছা তো মুরগি খান, মুরগি ঘুরি খান। সুলকাই সুলকাই বিসমিল্লাহ কই না, আলহামদুলিল্লাহ কই না, সুলকাই বেগা তো কি হইব? হাউল গরু খাওয়া এত সোজা না, গরু খাওয়া হিম্মত লাগে।